হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা। আমি আমার জন্য রান্না করছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা এই যে আমি অয়েল দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যে যেমন অয়েল খেতে পছন্দ করেন ওই হিসেবে অয়েলটা ইউজ করবেন। এই যে অয়েলটা দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিব অনিয়নগুলো। এই যে অনিয়ন দিয়ে দিচ্ছি, আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, অনিয়নগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে ভেজে নেব। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, সাইডে কেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব। এই যে লবণ, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আমার সবজি একটু যেহেতু বেশি, এই জন্য আমি একটু বেশি ইউজ করছি। আমাদের সবজি আন্দোলন হবে, আপনারা ইউজ করবেন, বেশি হলে তো বেশি লাগবে, কম হলে কম লাগবে। এখন আমি একটু ভেজে নেব দিলো, আমার একটা রান্না হয়ে গেছে। তো একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি, আমি একটা অর্ধেক দিয়েছি, হাফ ইউজ করছি। এটার সাথে আমি দিয়ে দিব চিংড়ি ফিস গুলো। এখানে আমি বড় সাইজের তেলটা চিংড়ি ফিস কেটে নিয়েছি, এই একটু কষি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব এটার সাথে। একবার আমি মশলা দিয়ে কষাতে দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। এখন জিরা ধনিয়া পাউডার 1 চামচ আটকে দিব, এখানে 1 চামচ অর্ধেক, এটা হচ্ছে লাল মরিচ, এগুলো একটু দিব। ধনিয়া পাউডার 1 চামচ অর্ধেক, পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা কেটে দিব, তারপর সবজিগুলো দিয়ে দিব। একটু দেখে দিচ্ছি
চিংড়ি মাছগুলো একটু কষানোর জন্য। আমি চুলার আগুন আগুনটা একটু বেড়ে দিয়েছি, এই যে হয়ে গেছে, অনেকগুলো কষানো হয়ে গেছে, একটু দেখাচ্ছি আপনাকে। অনেকগুলো কষানো হয়ে গেছে, এখন আমি করি শালগুনগুলো দিয়ে দিই, এগুলো দেখতে মূলার মতো, এগুলো সব সব পাওয়া যায়, সব সব না, যেগুলো এগুলো সারি সব এগুলো তো পাওয়া যায়, এখন একটু নেড়ে দিব, নেড়ে 5 মিনিটের জন্য আমি ডেকে দিব এগুলো একটু কষানোর জন্য। একটু নেড়ে দিচ্ছি, এগুলো পিসগুলো উপরে নিয়ে আসছি, সবজিগুলো একটু মিক্স করে নিচ্ছি। একটু কালার আসার জন্য আপনাকে একটু দেখে দিব, একটু দেখে দিব 5 মিনিটের জন্য। শালগুনগুলো কিন্তু আপনারা চাইলে এটা বরফি দিয়ে খাওয়া যায়, চিকেন দিয়ে খাওয়া যায়। এখন তো আমি চিংড়ি পিস দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, চিংড়ি পিস দিয়ে তো রান্না করা যায়, চিংড়ি পিস দিয়ে আমার কাছে ভালো লাগে। আপনাদেরকে আমি সব ইজি রেসিপিগুলো শেয়ার করতেছি, এগুলো হার্ড না, এগুলো সবাই পারবেন। এগুলো অনেক যেসব স্পেসগুলো ইউজ করি এগুলো নর্মালি সবাই বাসায় সবসময় থাকে, ওকে স্পেস ইউজ করি, অনেকে বেশি স্পেস খেতে চাই না, এই জন্য আমি নিজেও বেশি স্পেস পছন্দ করি না, একটু করি যেটা পরিমাণ মতো একটু একটু করে আমি ইউজ করি, আপনারা এগুলো এভাবে ইউজ করে খেতে পারবেন। কুইকলি সিদ্ধ হয়ে যায়, আমার এগুলো হয়েছে যতক্ষণ টাইম লাগে আপনাদের কাছে টাইমটা বলে দেব। আমি একটু দেখে নিচ্ছি, একটু নেড়ে দেব, পানি একটু বের হয়ে গেছে, পানি বের ওগুলো দিয়ে সিদ্ধ করে বলে ওগুলো দিয়ে সিদ্ধ করে বলবো।
কিন্তু গোটা সিঙ্গি মাছ দিয়ে রান্না করলেও খাওয়া যায়, বাট আমি সিঙ্গি মাছটা মানে একটা খাই না, এই জন্য আমি সিঙ্গি মাছ একটু অল্প করে ইউজ করি। সিঙ্গি মাছ ছাড়া তো ভালোই লাগে না আমার কাছে। সিঙ্গি মাছটা যখন রান্না করাই তখন আমি ওখান থেকে কুটিয়ে ফেলে দিই, ওগুলো খাওয়া হয় না। আবার সিঙ্গি মাছ ছাড়া রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখি পানি অ্যাড করবো কি না, পানি লাগবে কি না আমি দেখি একটু। পানি আপনার লাগবে না, সিদ্ধ হওয়া পর্যন্ত অ্যাড করতেছি আমি। ফুলের খেতে একদম মূলা, আপনারা মূলা যেটা যেভাবে খান একদম সেম টেস্ট, বাট ওটাকে মূলা বলা হয়, এটাকে সারগম বলা হয়। ওটা হচ্ছে লম্বা করে, এটা হচ্ছে গোল, এটার নাম সারগম, ওটা হচ্ছে মোটা। কিন্তু টেস্টটা আমার কাছে সেমই মনে হয়, আমি জানি না। সবজিটা আমার বাসায় একটা থাকে, একটা না একটা আমাকে রান্না করতে হয় সবজি। সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখবো, দেখার পর আমি ধনে পাতাগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। পানি যারা একটু দুধ পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা ড্রাই খেতে পছন্দ করেন তারা না দিতে পারেন। আমি একটু দুধ পছন্দ করি, এই জন্য আমি একটু পানি দিব। দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা, এগুলো সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটার সাথে ধনে পাতা ইউজ করবো। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন যারা আপনার পছন্দ করেন, আমি একটু ইউজ করবো। সবজিগুলো আমার কাছে ভালো লাগে না,
একটু জল হলো পাতলা হলো আমার কাছে ভালো লাগে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন পাতলা নিয়ে দিব। আমি যেমন ধনে পাতা ইউজ করতেছি এখানে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিব এর সাথে। যেরকম খেতে পছন্দ করেন ওই হিসাবে দিলেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আমি এটা করে পুরো কাপ নিয়ে নেয় হাফ করে দুই কাপ দিয়ে দিচ্ছি। লবণটা দেখে নেবেন সবাই। এই যে আমার এটা আমি দিয়ে দিচ্ছি। এখন পুরোটা ব্লক আসার পর আমি এটা অফ করে দিব। এই যে দেখেন আমি এখানে জল পছন্দ করি আমি ভেবে দিই সবজিগুলোতে যেগুলোতে দেওয়া লাগে ওগুলোতে দিই, যেগুলোতে লাগবে না ওগুলোতে তো দেওয়া লাগবে না। এই যে এটা হয়ে গেছে আমার, এটা পুরোটা ব্লক আসার পর আমি অফ করে ফেলব। এটা তো আর কিছু লাগবে না, সব কিছু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।